আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নেগধা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের এক হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের গণতান্ত্রিক রাষ্ট্রে সকল দলের অংশগ্রহণ ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এনম্যান এমপি বাঙালি তরুণ উদ্যোক্তা সাবিরুলের সাফল্য নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় মত বিনিময় সভার বক্তারা দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ লন্ডন প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনায় এ আহ্বান জানান রাষ্ট্রপতি নুরুজ্জামানের তোলা ছবিতে মুরাদ লন্ডন প্রবাসী বাঙালিদের ভালোবাসায় শিখতে হলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ লন্ডনের বিখ্যাত ওয়েস্টমিনিস্টার সেন্ট্রাল হলে প্রবাসী বাঙালিদের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রবাসী বাঙালিদের ভালোবাসায় আবেগ আপ্লুত রাষ্ট্রপতি দেশকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ সেই আমরা কেন পারি এই বা কথা বিস্তারিত করা আমার পক্ষে সম্ভব নয় যে স্বপ্নটি আমরা এই দেশ স্বাধীন করেছিলাম আমরা যেন বাংলাদেশের মাটিতে সে স্বপ্ন সে আদর্শ সে নীতি বাস্তবায়ন করতে পারি এবং এক আমরা যেন বাংলাদেশে পবিত্র কোরআন গীতা বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ব্রিটেনের বাঙালি কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন স্বাগত বক্তব্য রাখেন লন্ডনে বাংলাদেশ মিশনের কায়েস প্রজ্ঞা নিরপেক্ষতা ও জনআস্থা ব্যবহার করে বাংলাদেশের বর্তমান ক্লান্তিকাল উত্তরণে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের সভাপতি প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফার চৌধুরী সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে একটি মানপত্র প্রদান করা হয় ব্রিটিশ পার্লামেন্টের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান এনমেন এমপি বলেছেন গণতান্ত্রিক রাষ্ট্রের সকল দলের অংশগ্রহণ ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সংলাপের মাধ্যমে বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে সমঝোতায় আসা উচিত তা না হলে বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়তে পারে ব্রিটিশ হাউস অব কমন্সে মানবাধিকার সংগঠন নিউহোপ আয়োজিত ভায়োলেশন অব হিউম্যান রাইটস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি উপযুক্ত মন্তব্য করেন নিউহোপ চেয়ারম্যান ফয়জুদ্দিন এম এর সভাপতিত্বে ও সেক্রেটারি এনাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশের মানবাধিকার ও তত্ত্বাবধায়ক ইস্যুতে মতামত ব্যক্ত করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারোন সারা লর্ডফোর্ড এমইপি এমপি জন হেমিং শাবানা মাহমুদ বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান মিডিয়া ব্যক্তিত্ব আজমুল মাসরুর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স লয়ার অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জামায়াতে ইসলাম ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা প্রমুখ ব্রিটিশ বাংলাদেশী তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলামের সাফল্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের তরুণদের অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন লন্ডনের বাঙালি কমিউনিটির সুধীজনেরা গত উনত্রিশে অক্টোবর পূর্ব লন্ডনের মনটিফের সেন্টারে খ্যাতিমান ব্রিটিশ বাংলাদেশি তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলামকে নিয়ে আয়োজিত মত বিনিময় সভায় বক্তারা এ অভিমত দেন কমিউনিটি নেতা বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আলহাজ মানিক মিয়া সভাপতিত্বে ও দর্পণ সম্পাদক মোহাম্মদ রহমত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা পর্বে অংশগ্রহণ করেন নুরুল ইসলাম এমবিএ আলহাজ তৈমুস আলী আব্দুল হামিদ চৌধুরী মাস্টার আমির উদ্দিন উদ্দিন তাজুল ইসলাম ড গিয়াস উদ্দিন জসিম উদ্দিন হাসন আলী সুবর্ণ চৌধুরী প্রমুখ সাবরুল ইসলাম তার বক্তব্যে অনুষ্ঠান আয়োজনের জন্য দর্পণ পরিবারকে ধন্যবাদ জানান উল্লেখ্য পূর্ব লন্ডনের বাসিন্দা সাবিরুলের দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ধরাই গ্রামে তার পিতার নাম শফিকুল ইসলাম যুক্তরাজ্য সফররত সৎপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মালানা শফিকুর রহমানের সাথে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বিশ্বনাথবাসীদের একমত বিনিময় সভা সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেনের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি নেতা গৌসালীর সভাপতিত্বে এবং আফজাল হোসেন ও সুমেদ খানের যৌথ পরিচালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুস সহসভাপতি আবুল কালাম আজাদ আলহাজ তৈমুস আলী সাধারণ সম্পাদক কয়সরে মাহমেদ সহ অন্যরা উপস্থিত বক্তারা এ সময় মাওলানা শফিকুর রহমানের ভূষী প্রশংসা করে বলেন এলাকার শিক্ষার প্রসারে তার ভূমিকা সত্যি প্রশংসনীয় যুক্তরাজ্য ভিত্তিক নাগরিক সংগঠন সেফ বাংলাদেশ আয়োজিত সভায় বক্তারা বলেছেন লগী বৈঠা দিয়ে মানুষ হত্যাকারী সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংগঠনটির যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন সেফ বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং মাহিম মজুমদারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ আরো বক্তব্য রাখেন জামাইতে উলামা ইউরোপের আমির আল্লামা মুফতি শাহ সদরুদ্দিন আজমল মসরুদ টার হামলেজ কাউন্সিলের ডেপুটি মেয়র ওয়াহিদ আহমেদ জামাইতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালিক সহ অন্যরা উপস্থিত বক্তারা এ সময় আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বাহালের আহ্বান জানান এদিকে বিএনপি জামাত জোটের দেশব্যাপী হরতাল ভাংচুর নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য লীগের একাংশ সংগঠনের সভাপতি জুবাই আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ঝলুক পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ মানবাধিকার সম্পাদক শারুব আলী লন্ডন আওয়ামী লীগ নেতা সৈয়দ সাদেক আহমেদ শামসুল ইসলাম বাচ্চু প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের হুঙ্কারে ছাত্রলীগ ভয় পায় না তারা অবিলম্বে দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধে আঠারো দলীয় জোটকে আহ্বান জানান আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে আই ইউরোপ থেকে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে